গ্যাস সংকটে শিল্প উৎপাদন চরমভাবে ব্যাহত মেলে না চাহিদার অর্থ তো দ্রুত নীতিমালা করার দাবি বঙ্গবন্ধুর 103তম জন্মদিন কাল টুঙ্গিপাড়ায় উৎসব আমেজ কর্মসূচিতে যোগ দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সিলেটের রাস্তায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল গাড়ি রেজিস্ট্রেশনে জড়িত বিআরটি এর অসাধু কর্মকর্তারা ইউরোপা লিগে কোয়ার্টার নিশ্চিত করতে বেটিসের বিপক্ষে খেলবে ম্যানইউ আর্সেনালের প্রতিপক্ষ লিসবন শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আমি শিখা আজিজ এবারে বিস্তারিত বাড়তি দাম পরিশোধেও গ্যাস না পেয়ে বিপাকে গ্যাস নির্ভর উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো যা আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিকভাবে আস্থার ঝুঁকি বাড়াচ্ছে সংকট নিরসনে দ্রুত গ্যাস সরবরাহ নীতিমালা প্রণয়নের দাবি তাদের জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সেবা সংস্থার বিশৃঙ্খলা ও পরিকল্পনাহীনতায় ভোগান্তির কারণ তরিক ইসলামের প্রতিবেদন সুতা উৎপাদনকারী ব্যবসায়ী খোরশেদ আলম নিজ অফিসে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখালেন তার প্রতিষ্ঠানের বাস্তব চিত্র যেখানে উৎপাদনের সকল উপকরণ থাকা সত্ত্বেও শুধুমাত্র গ্যাসের অভাবে দিন বা রাতের অধিকাংশ সময়ে বন্ধ থাকে কারখানার উৎপাদন কার্যক্রম রয়েছে গ্যাস না পেয়ে দাম পরিশোধের অভিযোগও আমি এখন 42টা চিঠি দিয়েছি আজ পর্যন্ত একটা কোনো একটা উত্তর আসে নাই তিনি জানান চাহিদার 10 পিএসআই গ্যাসের বিপরীতে তিনি পাচ্ছেন 2 পিএসআই এর চেয়ে কম ফলে গ্যাস সংকটে বন্ধ থাকছে উৎপাদন আস্থার সংকট বাড়াচ্ছে বিদেশি ক্রেতাদের আসে আমাকে সকালবেলা তাদের মিটারটা পাঠায় দেয় ছবিটা দিয়ে তার গ্যাস প্রেশারের মিটারটা জিরো কেউ এক কেউ দুই তো এখন ধরেন এই এক দুই দিয়ে আপনার যেখানে 10 প্রেশার লাগবে বা 15 আছে কেউ ডাইং ফ্যাক্টরিতে অনেকে 15 নেওয়া সে এখন পাচ্ছে 2 সে তো বয়লার চালাতে পারবে না তার উৎপন্ন হবে না এখন এই যে গার্মেন্টসকে আমরা যে ফিডব্যাক দিতে পারলাম না কোয়ালিটির জন্য এই গ্যাসের জন্য এটা কিন্তু বিরাট একটা আমাদের ধরেন অর্থনৈতিক চাপ আমাদের উপরে আসছে যারা এক্সপোর্ট করবে টাইম মতো তারা কিন্তু এক্সপোর্ট টাইম মতো দিতে পারবে না গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতিতে উৎপাদন হারিয়ে বিপাকে গ্যাস নির্ভর প্রতিষ্ঠানগুলো যা এ খাতের ব্যবসায়ীদের আর্থিক ঝুঁকি বাড়াচ্ছে বলে জানান এ ব্যবসায়ী নেতা যত রকমের সংকট থাকতে পারে সকল প্রকার সংকটই কিন্তু বর্তমানে আমরা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে গ্যাস সংকট বিদ্যুৎ সংকট এবং এর ফলে আন্তর্জাতিক বাজারে অর্ডার কমে যাওয়ার কারণে ব্যাংকের সাথে আমাদের বর্তমানে যে ব্যাক টু ব্যাকের দায় পরিশোধ থেকে শুরু করে বিভিন্ন ইনস্টলমেন্টের পরিশোধ করা এই সব কিছুতেই আমরা একটা গভীর সংকটের মধ্যে আমরা আছি গ্যাসের সংকটে উৎপাদন হারিয়ে সবচেয়ে বেশি বিপাকে ছোট ও মাঝারি মানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমরা আমাদের মাল প্রোডাকশন করি খরচ পড়ে কিন্তু আমরা যদি বাড়াই বেঁচতে চাই আমরা বাড়াই বেঁচতে পারি না গ্যাসের দাম বাড়াতে আমাদের ডাইং করা তো অনেক কষ্টিং বাড়ছে এ নিয়ে আমরা সব দিকে চাপের মধ্যে রয়েছি গ্যাস সরবরাহ না করে অর্থ আদায়কে ব্যবসায়ীদের সাথে প্রতারণা বলছেন এ জ্বালানি বিশেষজ্ঞ যেখানে গ্যাস সরবরাহ প্রতিষ্ঠানগুলোর বিশৃঙ্খলা অনিয়মেই ভোগান্তির কারণ এ খাতে যে চরম মানে বলা যেতে পারে দুর্নীতি চলছে অর্থাৎ অর্থ তছরূপ চলছে নানাভাবে ব্যয় বৃদ্ধি দেখিয়ে মূল্য বৃদ্ধি করে করা হচ্ছে ঘাটতি সৃষ্টির অজুহাত সৃষ্টি করে সেসব বিষয়গুলো প্রতিরোধ করা নিরসন করার কোন চেষ্টা নেই তো এই অবস্থায় শিল্প মালিক বা শিল্প ভোক্তা বাণিজ্যিক ভোক্তা সকল পর্যায়ের ভোক্তাদের আন্দোলন করে এই অবস্থা থেকে পরিত্রাণ আদায় করতে হবে বৈশ্বিক বাজারের সাথে মিল রেখে দেশের জ্বালানির দাম সমন্বয় ও জ্বালানির সরবরাহ নীতিমালার দাবি ব্যবসায়ীদের তরিক ইসলাম দেশ টিভি ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন আগামীকাল একই সঙ্গে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয় এ উপলক্ষে কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া সহ জেলা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সলিল বিশ্বাস মিঠুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট উৎসবের আমেজ টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জ জেলা জুড়ে উপলক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
শুক্রবার টুঙ্গিপাড়ায় কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া ত্যাগ করবেন আর রাষ্ট্রীয় কর্মসূচি শিশু সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা, শোভাবর্ধন ও শিশু সমাবেশের প্রস্তুতি শেষ হয়েছে। আমরা এখানে প্যান্ডেলের কাজ করতেছি। আমরা আগামী কালকের ভিতরে মোটামুটিভাবে সব কিছু কাজ কমপ্লিট করব। 17 তারিখের আগেই আশা করি আমাদের কাজ ইনশাল্লাহ সম্পূর্ণ হবে। কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিও শেষ করেছে শিশুরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি, তার জন্মবার্ষিকী আমাদের পালন করা অবশ্যই করণীয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে আমরা অনুষ্ঠান করতে পারবো, এই খুশিতে আমরা শিশুরা আনন্দিত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া সহ জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উদ্দীপনা। মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আগমনে গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচির সকল প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার কথা জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক। জাতীয় দিবসের প্রোগ্রামকে সফল সার্থক করার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুশি গোপালগঞ্জবাসীও। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের শতাধিক ইউনিয়ন পরিষদ, কয়েকটি পৌরসভা ও উপজেলায় সাধারণ ও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত আছেন টাঙ্গাইল ও ময়মনসিংহের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি টাঙ্গাইলে আতিক রহমানের কাছে। আতিক, ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি? ধন্যবাদ ইশিকা। আপনি জানেন যে টাঙ্গাইলের তিনটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং একটি পৌরসভা এবং দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন, এবং এই শেষ সময় আসলে নির্বাচনের ব্যাপক কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে এবং সকাল 8:30 সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাররা ব্যাপক পরিমাণ উপস্থিতি হয়েছে। এবং আমি রয়েছি ঘাটালের সাগরদিঘি ইউনিয়ন পরিষদের নির্বাচনে, এবং যে সাগরদিঘি প্রাথমিক বিদ্যালয় আছে এই প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে রয়েছে, এবং এই কেন্দ্রে কিন্তু অনেকটাই যে ভোটারদের উপস্থিতি আমরা কিন্তু চোখে পড়ার মতন লক্ষ্য করছি। এই ভোট কেন্দ্রে প্রায় 3700 ভোটার রয়েছে এবং এই 3700 ভোটারের মধ্যে নারী ভোটার সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। তবে আইন শৃঙ্খলা পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং আপনি জানেন যে এই 9টি কেন্দ্রেই কিন্তু প্রত্যেকটি কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, এবং এই ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে গেল 2018 সালের নির্বাচনে এই সাগরদিঘি ইউনিয়ন পরিষদের ভোটাভুটির সময় সেখানে কিন্তু সংঘর্ষ হয় এবং সংঘর্ষের সময় একজন নিহত হয়। নিহতর ফলে কিন্তু এই যে সাগরদিঘি ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেই ইউনিয়ন পরিষদের নির্বাচনটি কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এবং এছাড়াও এই নির্বাচনে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, র‍্যাব, পুলিশ, আনসার এবং স্ট্রাইকিং ফোর্স সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মোট কথা হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনী এই ইউনিয়ন পরিষদে চাদরে ঢেকে রেখেছেন, এবং কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। এবং ভোটাররা বলছেন যে আতঙ্কের মধ্যে যারা ছিলেন এতদিন যে ভোট স্বাভাবিক সুষ্ঠু হবে কিনা, এখন কিন্তু অনেকটাই তারা এই ভোট কেন্দ্রে আসার পর অনেকটাই কিন্তু তারা উৎফুল্ল হয়েছেন যে নিরাপত্তার যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করেছেন, তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এই ভোট কেন্দ্রে আসার পর। এবং সবগুলো কেন্দ্রেই কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে, অর্থাৎ পৌরসভা এবং দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন, একটি হচ্ছে ঘাটাল, একটি কালীহাতি এবং আরেকটি হচ্ছে নাগরপুর। সবকিছু মিলে আসলে বলা চলে ভোটের পরিবেশ অনেকটাই চোখে পড়ার মতন। ভোটাররা আছেন ভোট দিতে, এবং ভোটাররাও যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কিন্তু তারা দিতে আসছেন।
তো এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন মমি সিং, সেখান থেকে জানাবেন সর্বশেষ ভোটের পরিস্থিতি। আতিক, আপনাকে ধন্যবাদ। আসলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা এবং ময়মনসিংহ সদর উপজেলার কাকগ্রহর ইউনিয়ন, এছাড়াও চারটি উপজেলার চারটি সাধারণ ওয়ার্ডে কিন্তু উপনির্বাচন চলছে। আমি এখন আছি হালুয়াঘাট পৌরসভার হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আসলে এই কেন্দ্রে সকাল 8:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু ভোটারদের উপস্থিতি বেশ ভালো রয়েছে এবং ভোটাররা কিন্তু আসছেন ভোট দিতে, এবং দেখেছি যে আসলে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সংখ্যাও কিন্তু অনেক। এবং আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলেছিলাম এবং ভোটাররা বলছেন যে আসলে তারা আসলে আগেভাগেই ভোটটা দিতে চান এবং তারা কিন্তু বাড়ির কাজ রেখে কিন্তু এসেছেন ভোট দিতে এবং তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু নির্বাচিত করতে। আমি যে এই হালুয়াঘাট পৌরসভার নির্বাচনে রয়েছি, সেই পৌরসভার নির্বাচনের কিন্তু পৌরসভার মেয়র পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এছাড়াও সাধারণ সদস্য পদে 28 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে কিন্তু 8 জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী। এবং আমরাও দেখেছি যে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, সকাল থেকেই কিন্তু সুষ্ঠু পরিবেশের লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু 1 জন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন, পাশাপাশি র্যাব পুলিশও কিন্তু মোতায়েন রয়েছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কিন্তু কথা বলেছিলাম, তারা বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে পুরো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা জোরদার করেছেন এবং তারা বলছেন যে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আসলে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। সকাল দিকে কিন্তু ইভিএম এ কিছুটা জটিলতা দেখা দিলেও কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে ইভিএম এর জটিলতা কাটিয়ে সাধারণ যারা ভোটার রয়েছেন তারা কিন্তু স্মুথলি ভোট দিতে পারছেন এবং তারা কিন্তু ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন ভোট দেওয়ার পর। এবং তারা বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন, সেটাই কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা বলছেন যে ভোটার উপস্থিতির সংখ্যা আরও কিছুটা বাড়বে। এই হালুয়াঘাট পৌরসভাটি মূলত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত পৌরসভা, সেখানে কিন্তু আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু আসলে উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। ইশিকা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের ইলিয়াস আহমেদ এবং টাঙ্গাইলের আতিক রহমান, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনারা জানাচ্ছিলেন যে দেশের 100+ যে ইউনিয়ন পরিষদ এবং সেই সঙ্গে কয়েকটি পৌরসভা, উপজেলা সাধারণ ও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার সবশেষ খবর। সিলেটে অবাধে চলছে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় 150+ বিলাসবহুল গাড়ি। বিভিন্ন সময়ে অঞ্চলের প্রবাসীরা নিজে ব্যবহারের কথা বলে কার্নেট সুবিধায় গাড়িগুলো দেশে নিয়ে আসেন, পরে চুরি বা দুর্ঘটনায় নষ্ট হয়ে পড়েছে, এমন অজুহাতে এগুলো আর ফিরিয়ে নেন না তারা। আবার বিআরটি এর কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে এসব গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ারও অভিযোগ রয়েছে। হোসাইন আহমদ সুজাদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। গাড়ি দুটির মূল্য প্রায় 10 কোটি টাকা। 9 বছর আগে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা হয় এ দুটি বিলাসবহুল পাজেরো জিপ। পুলিশ গাড়ি দুটি জব্দ করে সিলেট থানা কম্পাউন্ডে রাখে। পরে যুক্তরাজ্য থেকে নিয়ে আসা গাড়ির মালিক সিলেটের বাসিন্দা ব্রিটিশ নাগরিক কাবুল মিয়া আসকির আলী ও অন্তর আলীর বিরুদ্ধে 2013 সালে শুল্ক ফাঁকির মামলা দায়ের করে পুলিশ। তাদের আটক করতে না পারায় ইন্টারপোলের মাধ্যমে যুক্তরাজ্যের কার্নেট কোম্পানির কাছে গাড়ি দুইটির তথ্য চাওয়া হলেও তারা দিতে অস্বীকার করে 2017 সালে এ মামলার রায় ঘোষণা করে আদালত। বিদ্যমান যে আইন অনুযায়ী যে পরিমাণ শুল্ক দিতে হয় ওনারা এগুলো দেন নাই, তারপর গোপন তথ্যের ভিত্তিতে আমাদের এই যে কোতোয়ালি থানা পুলিশ এটা উদ্ধার করে এবং তৎকালীন ওই সময়ই মামলা দায়ের করা হয়। তারপরে এটা সম্ভবত ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে আর কি। শুল্ক ফাঁকি দিয়ে আনা এমন অনেক বিলাসবহুল গাড়ি চলছে সিলেটের রাস্তায়। আর বিআরটি এর কিছু অসাধু কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে এরকম অনেক গাড়ির রেজিস্ট্রেশন দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে বিআরটি এ বলছে শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি রেজিস্ট্রেশনের কোনো সুযোগ নেই। গভর্নমেন্ট ফি যেটা আছে কাস্টম ডিউটি,
যে প্রধান ব্যতীত কোনো গাড়ি তো রাস্তা চলতে পারবে না এবং রেজিস্ট্রেশন বিহীন কোনো গাড়ি রাস্তা চলতে পারবে না। সেক্ষেত্রে কার্নেটের যে গাড়িগুলো সেগুলো তো আসে নির্দিষ্ট মেয়াদের দিকে আসে, তারা আমাদের যে রেজিস্ট্রেশন করার যে প্রসেসগুলো যেগুলো তারা যদি সম্পূর্ণ করে আসে কাস্টম ডিউটি সহ তখন হয়তো রেজিস্ট্রেশন আয়তায় নিয়ে আসা যাবে রেজিস্ট্রেশনের যে সিস্টেমগুলো। পুলিশ বলছে অবৈধ এসব গাড়ি ধরতে তৎপর রয়েছে পুলিশ ও শুল্ক গোয়েন্দারা। এই ধরনের সুবিধায় যদি কেউ এইভাবে এই শহরে নিয়ে আসে তাহলে আমাদের তো আমরা সহ যারা আরও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে আর কি সিলেটে তারা ব্যবস্থা নেবে। যুক্তরাজ্যে কার্নেট নামে একটি অটোমোবাইল অ্যাসোসিয়েশন রয়েছে। যুক্তরাজ্যের কোনো নাগরিক পর্যটক হিসেবে তার গাড়ি নিয়ে অন্য দেশে যেতে চাইলে তার ব্যবস্থা করে দেয় ওই অ্যাসোসিয়েশন, যেখানে গাড়ি প্রবেশে পোর্ট ফি ছাড়া দিতে হয় না কোনো সরকারি শুল্ক। হুসাইন আহমেদ সুজাত, দেশ টিভি, সিলেট।